হ্যালো ভিউয়ার্স, আপনারা চ্যানেল টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে ব্যাংকিং ফ্রড, ডিজিটাল ফ্রড বা এই ধরনের ফ্রডের বা জালিয়াতির সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। এই অনুযায়ী কিন্তু সরকারের তরফ থেকে একটি নয়া উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে আনলিমিটেডভাবে 10,000, 15,000 বা 20,000 টাকা যে আপনারা ট্রান্সফার অনলাইনে করে থাকেন, ফোনপে, গুগল পে, পেটিএম, এই সমস্ত ইউপিআই অ্যাপের মাধ্যমে, সেটাতেও কিন্তু লাগাম টানা হয়েছে। অর্থাৎ এবার 2,000 টাকার বেশি যদি আপনারা ইউপিআই লেনদেন করেন, সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে 4 ঘন্টা। এখানেও আছে কিছু শর্ত। তো এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ যারা এতটা লেনদেন করেন না বা ডেলি এত টাকা লেনদেন হয় না, তাদের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু যাদের ক্ষেত্রে প্রতিদিন কম বেশি 1-2 লাখ টাকা ট্রান্সফার বা ফান্ড ট্রান্সফার করা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হতে পারে। যদিও এই যে সিস্টেমটা করা হচ্ছে, অর্থাৎ 2,000 টাকার ইউপিআই লেনদেনে কিন্তু সময় লাগবে 4 ঘন্টা, নয়া পরিকল্পনা সরকারের। এই 4 ঘন্টার মধ্যেই কিন্তু করা যাবে আপনার পেমেন্ট ক্যান্সেল, যদি আপনি দেখেন সেটা ফ্রডের টাকা চলে গেছে, যেটা আপনাকে চার্জব্যাকের জন্য ব্যাংকে আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিংবা আপনার যে ইউপিআই অ্যাপ আছে সেখানে গিয়ে কমপ্লেন জানাতে হয় যে এটা ফ্রড হয়ে গেছে, টাকাটা আমি টাকাটা রিটার্ন চাই, সেটা কিন্তু এখন 4 ঘন্টা আপনার টাইম পাবেন। তো চলুন জেনে নেব বিস্তারিত তথ্যগুলি। তো যেটা বলা হচ্ছে, অনলাইন পেমেন্টের প্রবণতা যত বাড়ছে ততই বাড়ছে জালিয়াতিও, আর এই জালিয়াতি রোধ করতে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটি ন্যূনতম সময়ের ব্যবধান আরোপ করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় অনুযায়ী প্রথমবার লেনদেনের ক্ষেত্রে যদি কেউ 2,000 টাকার বেশি লেনদেন করেন, সেই ক্ষেত্রে তার জন্য অন্তত 4 ঘন্টা সময় লাগবে। এর ফলে ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া কিছুটা হলেও সময় সাপেক্ষ হবে, কিন্তু সরকারি কর্তাদের মতে সাইবার নিরাপত্তা উদ্বেগের মোকাবিলা করাটাও আশু প্রয়োজন। এই পরিকল্পনা চূড়ান্ত করা হলে এটি তাৎক্ষণিক অর্থ প্রদান পরিষেবা, IMPS, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট বা RTGS, এমনকি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে। অ্যাকাউন্ট তৈরির পর প্রথম লেনদেনের ক্ষেত্রে তো এই সময় লাগবেই, এছাড়া দুই ব্যবহারকারীর মধ্যে প্রথম লেনদেনের ক্ষেত্রেও এই সময় লাগবে। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। বর্তমানে কোনো ব্যবহারকারী নতুন UPI অ্যাকাউন্ট তৈরির প্রথম 24 ঘন্টার মধ্যে সর্বাধিক 5,000 টাকা পাঠাতে পারেন। একইভাবে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা NEFT ক্ষেত্রে প্রথম 24 ঘন্টায় 50,000 টাকা ট্রান্সফার করা যায়। কিন্তু নয়া পরিকল্পনা অনুসারে যখন কোনো ব্যবহারকারী প্রথমবার লেনদেন করবেন এবং তা যদি 2,000 টাকার উপরে হয়, সেই ক্ষেত্রে 4 ঘন্টা সময় লাগবে সেই অর্থ স্থানান্তর হতে। অর্থাৎ আপনি যদি নতুন কাউকে টাকা পাঠান 2,000 টাকার বেশি, সেই ক্ষেত্রে, অথচ আপনি যার সাথে লেনদেন করেন বা টার্নওভার করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টা লাগবে না। এই আপডেট অনুযায়ী কিন্তু তেমনটাই জানানো হয়েছে। এরপরে যেটা বলা হচ্ছে, একজন পদস্থ সরকারি কর্তা জানিয়েছেন, প্রথমবার কাউকে পেমেন্ট করার পর সেই পেমেন্টটি রিভার্স, অর্থাৎ ফিরিয়ে নেওয়া বা পরিবর্তন করার জন্য গ্রাহকের 4 ঘন্টা সময় দিতে চাইছে সরকার। প্রাথমিকভাবে অর্থের পরিমাণ কিন্তু বেঁধে দিতে চায়নি সরকার, কিন্তু এই বিভিন্ন পক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকার বুঝতে পেরেছে যে মুদি দোকানের মতো ছোট আকারের লেনদেনের ক্ষেত্রে এই পরিকল্পনা জটিলতা সৃষ্টি করতে পারে। তাই 2,000 টাকার নিচে লেনদেনের ক্ষেত্রে এই 4 ঘন্টা বিলম্ব যেটা, সেটা কিন্তু আরোপ করা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারলেন। এরপরেও আরও একবার আপনাকে জানিয়ে রাখি, আপনি যদি নতুন ফোনপে কিংবা গুগল পে বা পেটিএমে রেজিস্ট্রেশন করেন এবং ফার্স্ট আপনি কারোর সাথে লেনদেন করছেন বা কাউকে টাকা পাঠাতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে 2,000 টাকার বেশি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু 4 ঘন্টা সময় লাগবে। এছাড়াও দেখা যাচ্ছে আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে বা রানিং আপনি সেই অ্যাপগুলো ইউজ করেন, সেক্ষেত্রে আপনি যাদের সাথে টার্নওভার করেন বা যে সমস্ত কন্ট্যাক্ট লিস্টের মধ্যে আছে, আপনি যদি তাদেরকে টাকা পাঠান, তাহলেও এই যে 4 ঘন্টা এটা সময় লাগবে না। শুধুমাত্র আপনি নতুন কাউকে যদি টাকাটা পাঠাতে যান, যেটা 5,000 টাকা পর্যন্ত লিমিট ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 4 ঘন্টা সময় লাগবে। তো এখনকার এই ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।